আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু নাশিস ইংলিশ ক্লাব, ইটস ইউর ক্যারিয়ার ক্লিনিক। মাই ফ্রেন্ডস, টুডে ইন দিস ভিডিও আই উইল এক্সপ্লেন হাউ আই কন্ট্রিবিউটেড টু দিস প্রতিষ্ঠান। আজকের আলোচনাটি হচ্ছে কিভাবে হাউ আই কন্ট্রিবিউটেড টু দিস প্রতিষ্ঠান দ্যাট টুক প্লেস আ মান্থ এগো। তার অর্থ হচ্ছে যে আমি কিভাবে এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গিয়েছে, সেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিপক্ষে অটোক্রেটিক যে রেজিম, যে ডিক্টেটর, তার বিরুদ্ধে প্রচুর পরিমাণে সেখানে কমেন্ট করতাম, যাতে ইন্টারন্যাশনালি বাংলাদেশের আন্দোলনটা যাতে তাদের চোখে পড়ে এবং বাংলাদেশের আন্দোলনটা যাতে সারা বিশ্বে ছড়িয়ে যায়, যার কারণে প্রত্যেকটা মেইন স্ট্রিম ইন্টারন্যাশনাল যেগুলো বড় বড় যেগুলো ইউটিউব চ্যানেল, যেগুলো বড় বড় আল জাজিরা থেকে শুরু করে যতগুলো ইংলিশ মানে ইউটিউব চ্যানেল রয়েছে এবং যতগুলো জায়গাতে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে, প্রত্যেকটা জায়গাতে রুমে ঘরে বসে যতবার পেরেছি কমেন্ট করেছি এই এই ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্টের এগেনস্টে, তাহলে আমি সেখানে অংশগ্রহণ করছি ওইভাবে। অনেকেই ফেসবুকে শেয়ার করেছে, যারা হয়তো বা নিজেকে একটা পর্যায়ে একটা ডিস্টেন্সে রেখেছে, অনেকে হয়তো তার নিজ নিজ জায়গাতে মানে এলাকাতে থেকে সে পোস্ট করার হয়তো বা সুবিধা হয়নি, বাট সে হয়তো মুখে কাউকে বলেছে, কাউকে ইন্সপায়ার করেছে, কোনো একটা স্টুডেন্টকে হয়তো বলেছে। তো এই যে এই ফ্যাসিস্ট সরকারকে সরানোর পিছনে প্রত্যেকের অবদান রয়েছে, কারো অবদানকে ছোট করে দেখার কোনো অপশন নেই। কেন অপশন নেই? কারণ হচ্ছে আমি মাঠে হয়তো যেতে পারিনি, বাট আমি তো ঠিক ওই কমেন্ট করেছি, আমি একটা পোস্টে শেয়ার করেছি, আমি একটা পোস্টে লাইক করেছি, আমি ইংলিশ যতগুলো স্ট্রিম ইন্টারন্যাশনাল যে মেইন স্ট্রিম রয়েছে সেগুলোতে গিয়ে কমেন্ট করেছি, এই এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের যতগুলো গুম, খুন, নৈরাজ্য সবগুলো সেখানে শেয়ার করেছি, যাতে সারা বিশ্বের ফোকাসটা আমাদের বাংলাদেশের প্রতি আসে। তাই এক একজন এক একভাবে ভূমিকা পালন করবে এবং করেছে এটাই। অনেকে হয়তো বলতে পারে যে তুমি তো আন্দোলনে ছিলে না, মানে তুমি তো মিছিলে ছিলে না, সবাই যে সবসময় মিছিলে থাকবে বিষয়টা এমন নয়, কেউ কথা দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ হয়তো শ্রম দিয়ে কাউকে হেল্প করবে, কেউ হয়তো ইন্টারন্যাশনাল অঙ্গনে ইন্টারন্যাশনাল মেইন স্ট্রিমগুলোতে বা যতগুলো জার্নাল রয়েছে বা যে সকল প্ল্যাটফর্মগুলো রয়েছে বাংলাদেশের বিষয় নিয়ে তুলে ধরা যায়, সেখানে যে যার মতো পেরেছে লিখেছে, ইচ্ছামতো সেখানে কমেন্ট করেছে, তাই সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেখানে রয়েছে। অনেকে আছে যারা হয়তো বা এক গ্লাস পানি খাইয়ে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে, এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাই বলবো যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকেই অংশগ্রহণ করেছে, কাউকে ছোট করে দেখার কোনো অংশ অবকাশ নেই। আর আমি নিজেও হিউজ পরিমাণে আল জাজিরা থেকে যত বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে এবং যতগুলো জায়গাতে বাংলাদেশ নিয়ে প্রোটেস্টেশন, বাংলাদেশের প্রোটেস্টেশন নিয়ে যতগুলো জায়গাতে আলোচনা হয়েছে, যতগুলো জার্নালিস্ট কথা বলেছে, প্রত্যেকটা জায়গাতে কমেন্ট করেছি, প্রত্যেকটা জায়গাতেই আলোচনা করেছি, যাতে একটা হিউজ পরিমাণে ট্রাফিক আমাদের এই ট্রাফিক জেনারেট হয় আমাদের এই প্রোটেস্টেশন নিয়ে, এই যে রেভলিউশন নিয়ে, এবং ফাইনালি সেটাই হয়েছে। আর রেভলিউশনের পরে অনেক লোকই হয়তো যারা কথা বলতে পারেনি ভয়ে, গুম, খুন বা নৈরাজ্য বা ভীতিকর পরিস্থিতির কারণে নিজেকে লুকিয়ে রেখেছিল, তারা এখন বের হয়ে এসেছে, তারা এখন কথা বলছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, আপনারা সেই সময় হয়তো বের হতে পারেনি যেহেতু এলাকায় বসবাস করেছেন, হয়তো নিজ নিজ এলাকায় হুমকির সম্মুখীন হয়েছেন, সেক্ষেত্রে এখন তো স্বাধীন রাষ্ট্র, এখন তো ফ্রি কান্ট্রি, তাই এখন বলবো যে অন্তত এই আন্দোলনে অংশগ্রহণের পার্ট হিসেবে অন্তত ভালো কাজ করবেন, প্রতিবাদ করবেন, যেখানে এক্সটর্শন হচ্ছে, যেখানে স্ন্যাচিং হচ্ছে, যেখানে লুটিং হচ্ছে, সেখানে থামিয়ে দেবেন, সেখানে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করবেন। আর এইভাবে কিন্তু আপনারাও কিন্তু আন্দোলনের অংশ হিসেবে গর্ববোধ করতে পারবেন। যারা হয়তো সরাসরি অংশগ্রহণ করতে পারেনি, তারা হয়তো একটা সময় পস্তাবেন বা রিগ্রেট করবেন যে যদি অংশগ্রহণ করতাম, তাহলে কোনো এক সময় যখন বয়স হয়ে যাবে তখন সে তার নাতি নাতনি বা পোতা পুতনি বা নেক্সট জেনারেশনকে শেয়ার করতে হয়তো বা পারবেন না। আর যারা অংশগ্রহণ করেছে, আমরা যেমন ঢাকাতে থেকে অংশগ্রহণ করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, হেঁটেছি, কথা বলেছি, শেয়ার করেছি ইচ্ছে মতো এই এই রেজিম ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্টের এগেনস্টে,
সেক্ষেত্রে আমাদের আমাদের একটা আলাদা আনন্দ বলার মধ্যে দিয়ে এটা আমরা গর্ব করি, এবং আমরা যত দিন যাবে আমরা যতই বয়স হয়ে যায় না কেন, আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে নাতি নাতনি পুতিনি বা যে জেনারেশন আসে না কেন তাদেরকে জোর গলায় আমরা বলতে পারবো যে আমরা এই গভর্নমেন্টকে এই গভর্নমেন্টের বিরুদ্ধে লাথি মেরে গণভবন থেকে টেনে হিঁচড়ে বের করে মোদির কাছে পাঠিয়েছি, মোদির দুলাভাইয়ের কাছে পাঠিয়েছি। তো যাই হোক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাস করার যে আনন্দ, এই যে আকাশে বাতাসে যে একটা অশুভ যে একটা প্রেতাত্মা চেপে বসতো সেটা এখন আর নাই, এখন আমার ফ্রি। তাই এখন মুক্তভাবে আমরা কথা বলবো, দেশকে সুসংগঠিত করে সামনে এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাই ও বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো আরেকটি আলোচনা নিয়ে সামনে আসবো। আসসালামু আলাইকুম।